প্রিয় দর্শক, আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন চার দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, এবং আমার ডানে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি নূর আলম জিকু। আমি প্রথমেই জনাব কাজী ফিরোজ রশিদ আপনার কাছে জানতে চাইব যে আপনাদের জোট সরকার সংবিধানের সংশোধনী, চতুর্দশ সংশোধনী আনতে যাচ্ছে, এবং এতে অনেকগুলো বিষয় আছে, সংসদের আসন সংখ্যা বৃদ্ধি, নারী আসন সংরক্ষিত, নারী আসনের পুনঃপ্রবর্তন, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে সংসদের দুই অধিবেশনের মধ্যে মেয়াদকাল বাড়ানোর ব্যাপারটি। সবগুলো বিরোধী রাজনৈতিক দল ইতিমধ্যেই এই প্রস্তাবনাগুলোকে প্রত্যাখ্যান করেছে, তারা এই সংশোধনীকে মানছে না, মানবে না বলেছে। আপনি কি মনে করেন জোট সরকারের একজন নেতা হিসেবে, জোটের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের দলীয় মূল্যায়নটি কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের চার দলীয় জোট সরকার ঘোষণা করেছে যে আমরা সংবিধান সংশোধন করে এখন যেখানে সাধারণ আসন আছেন 300, সরাসরি নির্বাচন হয় 300 আসনে, সেখানে আমরা 100 বৃদ্ধি করব, 400 হবে, আর 30 জন মহিলা আসন সংরক্ষিত আছে সেখানে, আরো আগে ছিল, আগে 30 জন যেটা আছে এখন এটাকে আরো 20 যোগ করে 50টা মহিলা আসন হবে। এই মহিলা আসন ঠিক সরাসরি নির্বাচিত হবে না, সংসদের আসন সংখ্যা অনুপাতে, অর্থাৎ নির্বাচনের পরে এই 400 সিটের মধ্যে আসন সংখ্যা অনুপাতে এটা ভাগ করা হবে। আমরা মনে করি যে এটা হচ্ছে এই দেশের মানুষের একটি দীর্ঘদিনের দাবি। এই দাবির সাথে একাত্ম হয়ে চার দলীয় জোট নির্বাচনের পূর্বে আমরা অঙ্গীকার করেছিলাম, আমাদের নির্বাচনে একটি ওয়াদাও ছিল যে আমরা নির্বাচিত হতে পারলে আসন সংখ্যা বৃদ্ধি করব। কখনো কখনো আমরা বলেছি আসন সংখ্যা 500 উন্নতি করব, কিন্তু আমাদের পার্লামেন্ট ভবন যেটা আছে এখানে 450-এর বেশি সিট বসানো ঠিক সঙ্গতি না, সে কারণে অনেক চিন্তা ভাবনা করে এই আসন 450-এর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চার দলীয় জোট নেতৃবৃন্দকে ডেকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমরা সব দলের পক্ষ থেকে তাকে সমর্থন জানিয়েছি যে এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। 1971, 1972, 1973 সালে পার্লামেন্টে যদি দেখেন 7.5 কোটি মানুষের মধ্যে তখনও 300 আসনে নির্বাচন হয়েছে, পরবর্তী সব নির্বাচন এখন মানুষ হয়তো 14 বা 15 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এখন 15 কোটি মানুষের, যারা এককালে 7 কোটি মানুষকে 300 সংসদ সদস্য নেতৃত্ব দিত, এখন আমাদের এক একটি আসন এত বড় হয়েছে, এত জনসংখ্যা বেড়ে গেছে, সে কারণে সেই অনুপাত এখানে ডাবল করা উচিত ছিল, কিন্তু তা না করে আমরা 400 জেনারেল আসন করা হয়েছে। এটা খুবই যুক্তিপূর্ণ। এখন দেখেন যারা এইটার বিরোধিতা করতেছেন তাদের যুক্তি যাই হোক, বিরোধিতা তারা করবে না। আমাদের দেশের মানুষে বলে যে সরকার যদি স্বর্গে যেতে চায়, তাই যারা বিরোধী দলে থাকে তারা বলে যে আমরা স্বর্গে যাব না, কোথায় যাবে তা আমরা জানি না, স্বর্গেও যেতে চায় না। আমাদের সব থেকে অন্যায় তো আছেই, অপরাধ আছে, সবচেয়ে বড় অপরাধ যে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় যারা থাকে দেশে যদি একটু চিন্তে হয়, যারা ক্ষমতা থাকে তাদের অপরাধ হয়, দেশে অতিবৃষ্টি হলে, ফসল না হলে ক্ষমতাসীনদের ঘাড়ে দোষ পড়ে, অনাবৃষ্টি হলে তাদের ঘাড়ে দোষ পড়ে, বেশি শীত পড়লেও যারা ক্ষমতায় থাকে তাদের ঘাড়ে দোষ পড়ে, শীত পড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, কষ্টের লাঘব করা যাচ্ছে না। কিন্তু বুঝতে হবে যে আমাদের দেশটি ইউরোপিয়ান কান্ট্রির মতন অত উন্নত দেশ না, অর্থনৈতিক দিক থেকে আমরা অত স্বাবলম্বী না, সমস্ত লোককে দেখভাল করার দায়িত্ব
শুধুই সরকার বা রাষ্ট্র নিতে পারে না, এটা হচ্ছে আমাদের একটি দুর্বলতা রাষ্ট্রের, কারণ আমরা দরিদ্র। আর এখানে আপনি যেটা বলেছেন যে এখানে অপোজিশন এটার বিরুদ্ধে করেছে, আমার মনে হয় যে তাদের যুক্তি টিকবে না, কারণ তাদের মধ্যে অনেক এমপি এখন পার্লামেন্টে যারা আছেন অথবা যারা গতবার সিট পাননি তাদের সাথে কথা হয়েছে, তারা এইটাকে মনে করছেন যে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যদি পার্লামেন্টে পাশ করা হয়। আওয়ামী লীগের অনেকে আমাকে বলেছেন যে যদি তোমরা পাশ করতে পারো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে, এবং আমাদের দুই তৃতীয়াংশ মেজরিটি আছে, আমরা কোনো ভালো জিনিস যেটা জনগণ চায় সংবিধানের যদি পরিবর্তন আনতে হয় তা এটা যথেষ্ট আমাদের জন্য এবং একটা উত্তম সময় আমরা মনে করি। সেদিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জোট নেত্রী যে ডিসিশন নিয়েছেন, যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা সঠিক এবং সময় উপযোগী। কিন্তু আপনারা যখন নির্বাচনের আগে পাঁচশো আসনের কথা বলেছিলেন, তখন এই যে সংসদে এটির স্থান সংকুলন হবে কিনা সংসদ ভবনে, এই বিষয়টি তখন আপনারা চিন্তা করেননি বা আপনাদের জানা ছিল না? হ্যাঁ, এটা আমাদের বলতে পারেন যে ঠিক পাঁচশত আসন ওখানে সংকুলন হবে না এতটা আমাদের জানা ছিল না। আমাদের ধারণা ছিল যে এত বিশাল সংসদ ভবন এখানে পাঁচশো কেন, আরো বেশি হবে। তবে এখানে পাঁচশো বসানো যায়, কিন্তু সেখানে দেখবেন যে কিছু ডিজাইন চেঞ্জ করতে হয়, একটু প্রবলেম হয়। এখানে দেখেন অনেক বিদেশিরা এসে পার্লামেন্ট ভবনে ভিতরে বসে দেখতে পারেন, এইগুলো অনেকটা অঙ্গীকার গুলো সুনির্দিষ্ট হলে ভালো হয়, মানুষ আস্থা রাখতে মানুষের পক্ষে সহজ হয় যে আমাদের নেতা নেতারা যা বলবেন। হ্যাঁ, সেটা ঠিক। তবে সম্পূর্ণ না পারলো, আমরা যে অনেকটা পারলাম এটা কম আনন্দের নয়। জি, আপনাদের মূল্যায়ন কি, যেটি ওনারা গভর্নমেন্টে যারা থাকে যাই করে সবই ঐতিহাসিক হয়, আর বাংলাদেশে যা হয় তা সবই এশিয়ার বৃহত্তম জিনিস হয়, এটা হলো আমাদের সাধারণ দেখি। পাঁচশো চারশো সাড়ে চারশো ইজ নট দি কোশ্চেন। পাঁচশো তো আপনাদের অনেক দিনের, ইজ নট দি কোশ্চেন। আমরা পাঁচশো যাই দুই কক্ষে, আমাদের কোশ্চেন হলো যে উনি যেটা বলেছেন যে হ্যাঁ সাড়ে চোদ্দ কোটি আটষট্টি লক্ষ মানুষের বাস এখন, আপনারা এই যে সন্ত্রাস যেটা কন্ট্রোল করতে পারতেছেন না কেন? কারণ এক কেন্দ্রিক সরকার থাকার জন্য আপনি এই সন্ত্রাসকে দমন করতে পারতেছেন না। একটা আইজির পক্ষে, একটা হোম মিনিস্টারের পক্ষে, একটা পুলিশ বাহিনীর পক্ষে এই সন্ত্রাস দমন করা সম্ভব নয় এত বড় এক কেন্দ্রিক দেশ থেকে। যার জন্য আমরা মনে করি কেন সম্ভব না, কেয়ারটেকার গভর্নমেন্ট যখন তিন বছর দেশ শাসন করে বা দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন তো এগুলো অনেক বেশি এত বেশি দেখা যায় না। শুধু সন্ত্রাসের কথা বলছি না, আমি টোটাল ডেভেলপমেন্টের কথা বলছি। যেমন আজকে ঢাকায় তিনতলা রাস্তা হচ্ছে, দুইতলা রাস্তা হচ্ছে, গ্রামে কী হচ্ছে? যদি এই দেশকে আসলে মানে ওনাদের কথা মতো যদি চলতে হয় তাহলে দেশকে ডিসেন্ট্রাইজ করতে হবে, এক কেন্দ্রিক থেকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা মনে করি এই লোক সংখ্যার অনুপাতে এক কেন্দ্রিক দেশ গর্ব সরকার দিয়ে দেশটা চালানো যাবে না, এখানে আটটা প্রদেশ গঠন করতে হবে। যেটি এখন জাতীয় পার্টিও বলছে না, এটা আমরা বলেছি উনিশশো আশি সালে, আমরা উনিশশো আশি সালে বলেছি, এখন নেতা সাহেব এখন বলতেছেন। আমরা পাঁচশো আসনের দাবি করেছি, তিনশো আসন হলো রাজনৈতিক দলের আসন এরিয়া এলাকা ভিত্তিক, আর দুইশো আসনের আমরা দাবি করেছিলাম শ্রম কর্ম পেশার মধ্যে থেকে যারা উৎপাদনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের নিয়ে, মানে আমরা অল হেডস টুগেদার নিয়ে আসতে চাইছিলাম। কিন্তু এই যে বাড়ি চার সাড়ে চার চারশো জায়গায় সাড়ে চারশো বাড়িয়ে এক হাউসে কোনো সমস্যার সমাধান হবে বলে মনে করি না, আমরা আরও সমস্যা বাড়বে। একটা খারাপ কথা বলতে গেলে দেখা যাবে যে চার তিনশো চোরের জায়গায় সাড়ে চারশো চোর হবে। এখন এটা এটি সরাসরি এভাবে বলাটা বলা এই জন্যই বলা যে সবাই বলতে পারেন না আজকে দেশের যে অবস্থা তাতে এমপি যারা হন ওনাদের পার্লামেন্টে শতকরা কতজন রাজনীতিবিদ আছেন? শতকরা আপনি এক সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, ছিলাম আমি, এখন যে তখন আবার বিরোধী না, তখন যারা ছিল তারা আবার নানা কথা বলতো, তখন এই অবস্থা ছিল না। তো এখন এই পার্লামেন্টে, অষ্টম পার্লামেন্টে শতকরা বাষট্টি জন হলো অরাজনীতিক লোক, যারা ব্যবসায়ী, সোনা চোরা কারবারি, হিরোইন কারবারি, কালো টাকার মালিক,
তাদেরকে নমিনেশন দেওয়া হয়, পরীক্ষিত রাজনৈতিক নেতা কর্মীদেরকে নমিনেশন দেওয়া হয় না, কারণ তাদের টাকা নেই। কি জন্য দেওয়া হয় না? কারণ লক্ষ্যটা হলো ক্ষমতা দখল, ক্ষমতায় যেতে হবে। সেই জন্য পরীক্ষিত যারা 20 বছর 30 বছর দল করতে চায়, 10 বছর দল করতে চায়, তাদের অর্থ নেই বলে তাদেরকে নমিনেশন না দিয়ে বাইরে থেকে নমিনেশন হায়ার করে নিয়ে আসা। এই লোকগুলো যারা 18 কোটি 20 কোটি টাকা খরচ করে যার বিজনেস নেয়, তারা ব্যবসার দৃষ্টিতে দেখে। অতএব তারা এখানে 18-20 কোটি টাকা খরচ করে 30 কোটি টাকা যদি লাভ না করতে পারে, তাহলে 20 কোটি টাকা খরচ করবে কেন? এটা হলো আজকের অবস্থা পার্লামেন্টে। এখানে আপনি পার্লামেন্ট সিট যদি বাড়ান, তাহলে আপনাকে এই এক কক্ষের মধ্যে বাড়ালে চলবে না, আপনাকে রাজনৈতিক দলের নেতাদের 300 আসন থাকবে, আর একটা আমরা যাচ্ছি উচ্চ কক্ষ থাকবে, যেখানে অদলীয় হবে শ্রম কর্ম পেশার মানুষ, তাদের নিজস্ব ভোটে শিক্ষক শিক্ষককে ভোট দেবে, সাংবাদিক আপনারা যারা আছেন সাংবাদিককে ভোট দেবেন, ব্যবসায়ী ব্যবসায়ীকে ভোট দেবে, শ্রমিক শ্রমিককে ভোট দেবে। ১৯৮১ সালে বলেছিলাম শেখ মুজিবুর রহমান স্যারকে যে শুধু রাজনৈতিক দল দিয়ে এদের শাসন করা যাবে না, জাতীয় সরকার গঠন করে আমরা 80 সালে এসে বলেছি। মানে উনি যে বাকশাল করেছিলেন, মানে আমি আসছি আর্মি বিডিআর পুলিশ সব নিয়ে, এটা এটা না না, আমরা জাতীয় সরকার বলতে এটা বুঝিনি। আমরা জাতীয় সরকার মানে বলি, বলেছিলাম ওনাকে যে একটা রেভলিউশনারি কাউন্সিল করেন, আপনি তো চেয়ারম্যান হন, আর যারা যারা আমাদের মুক্তিযুদ্ধ আমরা অংশগ্রহণ করেছি তাদের নিয়ে সরকার গঠন করেন। আরেকটা আর্মি হইতো প্যারামিলিশিয়ার মতো, কেন যারা যারা সরকার গঠন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করেন। আমরা 80 সালে বলেছি যে শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না, দ্বিকক্ষ লাগবে, সংকর্ম পেশার প্রতিনিধিত্ব লাগবে। আজকে যদি আমরা রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাই, আজকে বিজেপি বলতেছেন সুশীল সমাজ লাগবে, আজকে ডাক্তার কামাল হোসেন বলতেছেন ঐক্য প্রক্রিয়া লাগবে, আজকে জেনারেল এরশাদ বলতেছেন 8টা প্রদেশ লাগবে, দ্বিকক্ষ বাইকামাল লেজিস্লেচার লাগবে, তারপরে আপনার সংকর্ম পেশার প্রতিনিধি নিতে হবে। এরশাদ সাহেবের সঙ্গে আপনাদের ঐক্য হচ্ছে নাকি? মানে ঐক্য মানে কর্মসূচির ঐক্য তো অনেকটা হয়ে গেছে, আমরা যা চাই উনিও অনেকটা তাই চান। এক ভাষায় কথা বলতেছেন? প্রায় এক ভাষায় কথা বলতেছি, আমরা দাবিগুলো মূল দাবিগুলো প্রায় একই রকম, এগুলো আমরা 80 সালে বলেছি। তো আপনি এক পক্ষে 400 আসন বাড়িয়ে যে সমস্যার সমাধান করতে চাচ্ছেন আপনারা, এটা হবে না, হবে না। কারণ এই দেশটা একটা নন ট্রেডিশনাল দেশ, আমাদের দেশে ইট ওয়াজ নেভার কখনো এখানে চিরায়িত প্রথায় দাস প্রথা ছিল না, এখানে চিরায়িত প্রথায় ভূমিদাস প্রথা ছিল না, এখানে চিরায়িত প্রথায় সামন্তবাদ ছিল না, রাজতন্ত্র ছিল। ব্রিটিশরা এসে 1847 সালে আইন করে জমিদারি প্রথা পত্তন করলো, এই সামন্তবাদ কিন্তু ওপরতে চাপিয়ে দেওয়া, ট্র্যাডিশনালি না। আজকে পুঁজিবাদকে, এটাও ট্র্যাডিশনাল পুঁজিবাদ না, আমাদের দেশে পুঁজির ক্যারেক্টার হলো মার্কেন্টাইল, ন্যাশনাল পুঁজিও না ইন্ডাস্ট্রিয়াল পুঁজিও না। যেটুকু পুঁজি গড়ে উঠছিল পাকিস্তানের শেষের দিকে আইয়ুব খানের আমলে, স্বাধীনতার পরে কী হলো, বঙ্গবন্ধু এসে সব ন্যাশনালাইজ করে নিয়ে করলেন কি, এই যে ঘরটা যদি আপনি কাউকে ভাড়া দেন তো বলবেন না দুটো ক্যামেরা আছে, একটা টেবিল আছে, 3টে চেয়ার আছে, একটা মাইক স্ট্যান্ড আছে, লাইট আছে, এটা ইনভেন্টরি করে দেবেন তো। কিন্তু আমাদের দেশে কোনো কলকারখানার ইনভেন্টরি করা হয়নি, এই কারখানায় কত লুম আছে, কত স্পিনিং আছে, কত টাকা আছে, কত শ্রমিক আছে, ব্যাংকে কত দেনা আছে বা টাকা আছে, ব্যাংকে গোডাউনে কত মাল আছে, কোনো ইনভেন্টরি করে না দিয়ে উনি একজন করে দলীয় লোককে বসিয়ে দিলেন। এবং যেগুলো প্রফিটেবল ইন্ডাস্ট্রি ছিল, যেমন এই আদমজির এখানকার পয়সা দিয়ে পশ্চিম পাকিস্তানের মিল বানিয়েছে, মোহিনী মিল এখানকার পয়সা দিয়ে বেলঘরিয়ার 2 নম্বর মোহিনী মিল বানিয়েছে, হাওড়ায় অন্নপূর্ণা কটন মিল বানিয়েছে, সেই মিলগুলো আজকে স্ক্র্যাপে পরিণত হয়ে গেছে, আর কোনো পুঁজির বিনিয়োগ হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য, আমলাতান্ত্রিক জটিলতার জন্য, ব্যাংকের জটিলতার জন্য লোকাল পুঁজিও কেউ ইনভেস্ট করতে চায় না,
বাইরের পুঁজিও আসতেছে না আচ্ছা জি কবি আমি শেষ করি বাইরের পুঁজিও আসতেছে না যার ফলে হচ্ছে কি আমাদের এখানে পুঁজির ক্যারেক্টার তো হয়ে গেছে মার্কেন্টাইল নট ন্যাশনাল নট ইন্ডাস্ট্রিয়াল মার্কেন্টাইল ক্যাপিটালের ধর্মই হলো লাফি লাফি করা রাতারাতি বড় লোক হওয়া ট্রেড ক্যাপিটাল ট্রেড ক্যাপিটাল যখন হয় একটা দেশে তখন এই রাতারাতি যেমন আমরা 22 কোটি পরিবারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন 22 লক্ষ কোটি পরিবার বাংলাদেশের জন্য গেছে কি জন্য বিকজ অফ দিস ফেলিওর অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এখন আপনার এই সমাজে সমাজে না আমাদের সমাজে না পৃথিবীতে পৃথিবীতে আসলে রাজনীতি সমাজনীতি সাহিত্য সংস্কৃতি যা বলবেন সবগুলোর উপরে কাঠামো দেশের সুপার স্ট্রাকচার মূল কাঠামো হলো আপনার অর্থনীতি আপনার একটা দেশে কি ধরনের অর্থনীতি প্রচলিত আছে তার উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদন পদ্ধতি কি তার উপর নির্ভর করে কিন্তু রাজনীতি সমাজ সংস্কৃতি সাহিত্য গড়ে ওঠে আমাদের দেশে যে পুঁজি আছে আপনি বলছেন সেই পুঁজির চরিত্র অনুযায়ী এই ঘটনাগুলো ঘটছে রাজনীতি রাজনীতি নৈরাজ্য সাহিত্য নৈরাজ্য পপ শো পপ সং হ্যাঁ আর এই উৎসবগুলো ভাই যে কথা বললেন অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন অনেক কথা এখানে বলছেন আমি এক কথা বলতে চাই আপনারা যে এত ভালো ভালো কথা বললেন অনেকদিন পর্যন্ত বলতেছেন নতুন না মনে একসাথে সাপ্লিক করেছি যুদ্ধ করেছি আপনারা স্বাধীনতার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে দ্বিমত পোষণ করে জাসদ সৃষ্টি করেছিলেন আপনিও ছিলেন সেই আমি জাসদের প্রথম যাওয়ার জন্য একটি প্রস্তুতি নিয়েছিলাম পরবর্তী সময়ে তো সেই থেকে এই পর্যন্ত বলেই আসতেছেন এর মধ্যে আপনারা গণভাণী করেছেন সমাজ পরিবর্তনের জন্য সশস্ত্র বিপ্লবেরও ডাক দিয়েছেন আবার এই রাজনীতি করতেছেন পর্যন্ত রাজনীতি চলে আমরা কিন্তু গণবাহিনী করে সশস্ত্র বিপ্লবের কথা আমরা কখনোই বলিনি আমরা বলেছি যে দেশে ক্ষমতা দখলে রূপ হবে এই ক্ষমতা ভেঙে নতুন সমাজ গড়তে হবে এই এই দেশে এত যে ভালো কথা বলতে বাদলাম আমি আমরা একটা মিনিট তোমাকে আমরা বলেছি এই দেশে সমাজতান্ত্রিক সমাজ গঠন হয়ে শুরু গণভূত কিন্তু রক্ষী বাহিনী যেভাবে লাল বাহিনী সবুজ বাহিনী যুব বাহিনী যেভাবে 10,000 কর্মীকে আমাদের হত্যা করেছে আমরা যখন নেতারা সব জেলে জলিল ভাই রব সাহেব সাজান সিরাজ আমি সাজান ভাই সব যখন জেলে তখন ইয়াং স্টাররা এটাকে আমি বেরোনোর পরে পরে কিন্তু গণবাহিনী ব্যান করে দিয়েছি অস্ত্র স্যান্ডার করে দিয়েছি আজকে বাংলাদেশে দেখা যায় কোনো গণবাহিনী না ঠিক আছে আমি যেটা বলতে চেয়েছিলাম যত এত ভালো কথাগুলো বললেন কিন্তু এটা কিন্তু কেউ গ্রহণ করল না সেদিন প্রথম যে স্টার্টিংটা করেছিলেন যত ভালো চৌকুশ ছাত্র নেতাদের আপনারা পেয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পেয়েছিলেন পরবর্তী সময় কিন্তু তারও আর থাকি নাই কেউ নীরব হয়ে গেছে কেউ দেশের বাইরে চলে গেছে কেউ এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে আর কেউ ট্রেডিশনাল রাজনীতির সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে এই যে সেই ভালো কথাগুলো এখন পর্যন্ত চর্চা করে যাচ্ছেন বলে যাচ্ছেন কে কিন্তু গ্রহণ করে নাই রাজনীতিকে জনগণের জন্য জনগণ যেটা গ্রহণ করবে সেটা রাজনীতি আপনাদের এখন বুঝতে হবে যে এত কথা যে বললেন জনগণ এর একটাও গ্রহণ করে নাই আমি তো বলছি গ্রহণ করেছে জিকু ভাই আমি তো বলছি গ্রহণ করেছে আজকে এর সাথে গ্রহণ করেছে আজ কামাল সাহেব গ্রহণ করেছে আজকে বি চৌধুরী গ্রহণ করেছে আমাদের তারাও বলছেন শুধু রাজনীতি সমাজ তার মানে আমার তার মানে শুধু রাজনীতি বৃদ্ধি হবে না সুশীল সমাজ কে দেবে আমি তাহলে রাজনীতি বৃদ্ধি হবে না আরো লোক লাগবে ডাক্তার কামাল আরো জিনিস লাগবে হ্যাঁ ওনার মধ্যে করে সুশীল সমাজ আমাকে বাদ দিয়ে দেশে কি আমার শুনেন আমাদের শত এই সমাজের লোক শত পরাজয়ের মধ্যে আমি এখানে আসবার আগে শুনেন আমি এখানে আসবার আগে আমার জমিতে ধান চাষ করতেছিলাম সে যখন টেলিফোন করেছে
এন্ড কোর্ট পড়লে ধান চাষ করা যাবে না এই দেশে এই জিনিসটা কি বলছে আমার থেকে ভালো চাষি খুব কম আছে কোন জমিতে কোন ধান কবে লাগাইতে হবে এটা আমি জানি যে লোকটা চাষ করে আমার কাজ করে জানে না ঠিক আছে তো অথচ আমরা সুশীল সমাজ না না সুশীল সমাজ কি আমি জানি সমাজ আমি আমাদের দেশে এলিট সমাজ গড়ে উঠেছে কি না আপনারা সমাজটাকে বারবার ভাঙতে চেষ্টা করছেন আমরা সমাজটা ভাঙতে দিই না সমাজটা এমনি ভেঙে গেছে এমনি ভেঙে গেছে সুশীল সমাজ একটা করবেন ভেঙে গেছে কিভাবে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইঞ্জিনিয়াররা ঐক্যবদ্ধ হয়ে গেছে ঐক্যবদ্ধ কোথায় দেখছেন আপনি একদিকে ডাক্তারদের আওয়ামী ডাক্তার জাতীয়তাবাদী ডাক্তার ঠিক আছে অলরাইট কিন্তু তারা পেশাগতভাবে তো ঐক্য করেছে পেশাগতভাবে তারা ইউনাইটেড রাজনৈতিকভাবে আবার তারা বিভক্ত না হতে পারে পেশাগতভাবে এই সোসাইটি উকিলরা বিভক্ত ডাক্তাররা বিভক্ত শ্রমিকরা বিভক্ত কৃষকরা বিভক্ত আমাদের সোসাইটিটা হ্যাভস এন্ড হ্যাভ নটস বিভক্ত নয় যেটা আমি বলতে চাচ্ছিলাম না ওই দলে এখন কেউ নেই ট্রেডিশনাল সোসাইটি হওয়ার কারণে ডক্টরের মধ্যে হ্যাভ নটের মধ্যে এখন কেউ রাজি হয় না আমাদের পড়তে রাজি না ভিকারি গুজ দুবে কিছু না চাচ্ছে আমি বলতেছি তো না এখানে এখানে যে রিকশা চালায় করতে পারবে যে রিকশা চালায় সেও প্রাইভেট পলিমেন্টাল কমপ্লেক্স ভোগে এই যে 450 সিট করা হয়েছে পারলে ভালো হতো কি উপকার করতে 50 টা করতে পারে নাই পার্লামেন্টের এই না এই উপকারটা কি হবে বলেন তোমাকে আপনি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলতেছেন সেখানে আমাদের উপজেলা আছে উপজেলা উপজেলাটা কোথায় কোথায় আছে আপনি বলেন আপনি ইউরোপে আছে উপজেলা আমাদের কাউন্টি কাউন্টি আছে ছিল সোভিয়েত এখন এই যে উপজেলা একটা সুন্দর পশ্চিম বাংলায় যান ভারতে যান আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে এই যে পঞ্চায়েত আছে জেলা পঞ্চায়েত আছে জেলা পঞ্চায়েতের যিনি প্রেসিডেন্ট ডিসি হলো তার স্টাফ অফিসার এরিয়া পঞ্চায়েতের যিনি চেয়ারম্যান পার্লামেন্টে থাকলে এরা এখানে আইন প্রণয়ন করবে এবং যতক্ষণ পর্যন্ত আইন প্রণয়ন করতে না পারতেছেন যতক্ষণ তো বাজেট করতে না পারছেন যতক্ষণ তো আপনার মানে পার্লামেন্ট কি করতেছে পার্লামেন্ট তো আইন প্রণয়ন করতে পারছে পার্লামেন্ট সবই করতেছে কিন্তু 1468 কোটি লোকের জন্য একটা সেন্টার ইজ নট এনাফ না সেটা আপনি এবং পৃথিবীতে পৃথিবীতে কোনো ব্যক্তি আমাকে দেখাতে পারবেন না যেখানে গণতন্ত্র হয়েছে সেখানে কোন ব্যক্তি চালাচ্ছে ব্যক্তি না কোন সিস্টেম চালাচ্ছে আমেরিকায় টু হাউস আছে ব্রিটেনে টু হাউস আছে জাপানে টু হাউস আছে ইন্ডিয়ায় টু হাউস আছে ইভেন কি পাকিস্তানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে এখন টু হাউস সিনেটার ন্যাশনাল পার্লামেন্ট আমাদের এখানে তাহলে আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে যে দেশে গণতন্ত্র হয়েছে আপনারা যে দেশে স্থানীয় সরকার কাঠামো হয়েছে সেই দেশে একটা পার্লামেন্ট আছে এটা অনেক বেশি খরচ হয়েছে পার্লামেন্টের সদস্যদের পিছনে পয়সা খরচা হয় না না পয়সা ইজ নো ম্যাটার এখন উপজেলাটা যদি করতে পারি এটা লাগবেই না আপনারা উপজেলা যেটা করছেন যেটা আগে ছিল যেটা এক্সারসাইজ করেছিলেন উপজেলা বাজে স্বশাসিত সংস্থা স্বশাসিত স্থানীয় সংস্থা এমনকি উপজেলা চেয়ারম্যান স্যার 18 জন লাইন মিনিস্ট্রির এসিয়ান লিখতে পারতেন আপনারা তাটা করেছেন কিন্তু আপনারা যে একটা গঞ্জি ঢুকাই দিয়েছেন যে উন্নয়ন কাজে এমপি সাহেবদের মতামত বাধ্যতামূলক এমপি সাহেবকে এমপি সাহেব ইলেক্টেড ফর ইলেকট্রাল কলেজ
ফর লেজিসলেচার তাকে ভোট দিলে মানুষ আসে লেজিসলেচারের জন্য আমার বাড়ির কাছে খালটা উপজেলা চেয়ারম্যান করতেছে না অপজিট আমি পাবো না কেন উপজেলা চেয়ারম্যান করবে না কেন উপজেলা চেয়ারম্যান কি বিদেশ থেকে আসছে উপজেলা চেয়ারম্যানের সাথে আরেকজন চেয়ারম্যান প্রতিনিধি না আপনি 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 ল মেকার আপনি কি জন্য খাল করতে যাবেন ল মেকার সব কিছু দেখার রাইট আছে না এবং একজন পার্লামেন্ট মেম্বার খালি তার এলাকা না আপনি লোকাল গভর্নমেন্ট যে কোনো এলাকা সামলানোর দায়িত্ব আছে ব্রিটিশ আমলে লোকাল গভর্নমেন্ট গুলো ছিল এখন ব্রিটিশ আমলে ইউনিয়ন পরিষদ কোর্ট ছিল আমি দেখেছি আমার চোখে আপনার বড় এখনো এখনো চেয়ারম্যান কোর্ট দেখেছি ইউনিয়ন পরিষদ এখনো চেয়ারম্যানের যথেষ্ট ক্ষমতা প্রয়োগ করেন শুনেন 82 সালে যখন আমরা নোটিশ করেন ওই চেয়ারম্যানের অভিযোগ করে তারা বিচার করেন ওই বিচার সভা 82 সালে যখন আমরা উপজেলা সমর্থন করলাম এসএস সাহেব তখন আমাদেরকে সব বলল কি এসএসের দালাল এসএসের পোষা কুত্তা 82 সাল আজকে 2004 সাল অল দি পার্টি বাংলাদেশে এমন কোনো পার্টি নাই যে আজকে উপজেলা চাচ্ছে না ওটা ভালো জিনিস তার মানে আমরা যেটা 20 বছর আগে বুঝেছিলাম আপনারা আহাম্মকরা 20 বছর পরে বুঝতেছেন আমরা 1900 সালে যে কথা বলেছিলাম শুধু রাজনীতি ভাই আজকে বাংলাদেশে আহাম্মক রাজনীতিবিদরা বলতেছে অল্প লোককে অল্প দিন বোকা বানায় রাখা যায় আমরা বোকা বানাই বেশি লোককে বেশি দিন বোকা বানায় রাখা যায় না তো তাহলে তো বোকা বানাই না চেষ্টা করবেন না আমরা বোকা বানাই না বেশি লোককে বেশি দিন বোকা বানায় রাখা আমাদের পুরো ফরসার জন্য আমাদের আসেন আমাদের কোনো শর্ট টার্ম কর্মসূচি নাই এই যে আমরা যে সিস্টেমে করছি এই সিস্টেমে আসেন অনেক সিট এবার বেড়ে যাবে নির্বাচনে আসেন এতে কি হবে এবং আপনারা এসে এই কথাগুলো পার্লামেন্টে বলতে পারবেন লাভটা কি হবে বলেন না আমাকে একটা লাভ দেখান আপনারা পার্লামেন্ট ইলেকশন করছেন তো আমরা তো করব ইলেকশন করছেন করবেন ইনশাআল্লাহ সিট বেড়ে যাবে পার্লামেন্টে আসেন আমরা চাই যে আপনারা আসেন কথা বলতে পারবেন ভালো করে পার্লামেন্ট নারী আসুন নারীর প্রতিনিধিত্ব নারীর প্রতিনিধিত্ব যেটি ওনারা বলছেন ওনারা বলছেন এটা তো একটা নারীদেরকে অপমান করা নারী সমাজ যতগুলো এখানে সমিতি আছে নারীদের যতগুলো সংগঠন আছে সবাই কিন্তু নারীর ইলেকশন দিয়ে যাচ্ছে আমরাও চাচ্ছি চৌষট্টি জেলাতে 64 জন নারী ইলেকশনের মাধ্যমে আসবে দে হ্যাভ দি রাইট আপনারা নমিনেশন দিচ্ছেন কেন মেয়েদের কিভাবে ইলেকশন করবে একটা জেলা একজন মহিলা আপনার মনে আছে সমস্ত জেলার ভোটে আপনার মনে আছে কি 54 এর কথা 54 ইলেকশনের কথা মনে আছে লোকসভা কয়জন তখন 54 ইলেকশনের কথা মনে আছে আপনার হ্যাঁ মনে আমি ছোট ছিলাম মনে আছে লোকসংখ্যার এবং এই 6 মাসে প্রত্যেককে বাড়ি বাড়ি যে ঘাটে পানি খেতে দিই এটা সম্ভব না মহিলারা যদি সমঅধিকার চায় তো বাড়ি বাড়ি যেতে হবে তাদের তো একটা সমঅধিকার দিতে চান কিনা একটা জেলা সমস্ত জায়গা সমঅধিকার দিতে চান কিনা এটা সমান অধিকার দিতে চাই সেই জন্য এই নয় যে একজন পুরুষের এলাকা থাকবে এতটুকু আর একজন মহিলাকে দিয়ে দেবেন যে তুমি বিশ্ব ঘুরে এসে সারা বিশ্বে নিতে হয়ে যাও এইটা দেখেন এই বাংলাদেশেই এই পূর্ব পাকিস্তানেই এমএনএমপি ছিল আপনি সংসদে ধরেন 8টা আসন পাইলেন
চুরি থামাতে পারতেছেন না, দর্জন থামাতে পারতেছেন না, সন্ত্রাস থামাতে পারতেছেন না, ইনভেস্টার আনতে পারতেছেন না, আপনার মতন সব কথা বলতে পারি না। আপনি আরো কতগুলো চোর বাটপারের সৃষ্টি করতে চান ইউনিয়নে ইউনিয়নে? আপনি কবে গিয়ে ইউনিয়নের চোরের চোর কবে গিয়ে ভাই আমার যে চোরের অ্যাসোসিয়েশন আছে তার মধ্যে একজন নেবেন না পার্লামেন্টে? ডাকাতি অ্যাসোসিয়েশন থেকে নেবেন না? আপনি তো সমস্ত লেভেল থেকে লোক নিচ্ছেন। বলতে বেশাকে প্রফেশনই বলে না। হ্যাঁ বেশাকে বেশা কোনো ডাকাতি তো একটা প্রফেশন। ভিখারি কোনো প্রফেশন? ডাকাতি কি বলে জানেন? ডাকাতি তো কোনো প্রফেশন না। ডাকাতি বলে যে একটা নোবেল প্রফেশন করি আমি তো চুরি প্রফেশন না, মোল্লাগিরি কোনো প্রফেশন না। ওদের বাদ দিয়ে মানে হলো যারা উৎপাদন উন্নয়নের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত দে আর দি প্রফেশনাল পিপল। আপনার ডাক্তার যদি আপনার চিকিৎসা না করে আপনার রোগ নিরাময় হবে? আপনার কৃষক যদি উৎপাদন না করে আপনার পেটে ভাত হবে? আপনার বুদ্ধিজীবীদের মধ্যে যদি যারা আর্ট করে তাদের মধ্যে চারটে শ্রেণী আছে জানেন? যে আর্ট কলেজে যাই দেখবেন যে তাদের তোমাদের কতজন ফাইন আর্টে আছে, কতজন আছে, কতটা সেকশন? তার মধ্যে আমাদের আলাদা অ্যাসোসিয়েশন, আমরা 13টা ক্যাটাগরি করেছি। আলাদা অ্যাসোসিয়েশন আমরা 13টা ক্যাটাগরি করেছি। আপনারা করে কারা? আপনারা তো দেশে ভোট পেয়ে কালন যাবেন না আপনারা? হ্যাঁ ভালো কথা কইতে পারেন কিন্তু মানুষ শুনবে না তো। শুনেন আমরা শুনবে না বলতে তো যাদের শত অপমানে পরাজয়ের পরেও দুইটা গেন হয়েছে। ইউ গেন টু থিংস। ওয়ান হলো আমরা 1972 সালে বলেছি দেশটা অনন্ত পুঁজিবাদী দেশ, তখন আপনারা আমাদের বলেছেন না শেয়ার দালাল। আজকে কি হয়েছে 2004 সালে শুধু কমিউনিস্ট পার্টিরা না সারা বিশ্ব বলতে সেটা উন্নয়নশীল দেশ, দ্যাট ইজ আওয়ার গেন। আমরা 72 সালে বলেছি, 80 সালে বলেছি শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না, এর সাথে সংকর্ম পেশা লাগবে। আজকে বিভিন্ন ভাষায় এমনকি শেখ হাসিনা বলতেছেন ঐক্যমত্য লাগবে, এর সাথে বলতেছেন সংকর্ম পেশা লাগবে। এই অবস্থা চলে গেছে। কামাল বলতেছেন বুঝতে পারছি তার মানে হয়েছে কি এই অবস্থা চলে গেছে না? তার মানে হচ্ছে যে আজকে আমাদের কথাটাই আজকে মানুষের মনের মধ্যে খুশি ঘরে ফিরে দাঁড়িয়ে দেখেন না। অন্য প্রসঙ্গে যে এই যে সংসদের দুই অধিবেশনের মধ্যে মেয়াদ বাড়াবার কথা বলেছেন আপনারা, যে 60 থেকে বাড়িয়ে এটি 90 দিন করার, এখন অনেকেই বলছেন যে সংসদ এমনিতেই কার্যকর হচ্ছে না, সংসদে কোরাম সংকট হয়, সংসদ সদস্যদের সংসদের প্রতি খুব একটা আগ্রহ নেই নানান কারণে। অপরদিকে আপনারা স্থানীয় সরকারকে শক্তিশালী করবার কথা বলছেন, যদিও উপজেলা অঙ্গীকার করে এখন পর্যন্ত করেননি, কিন্তু স্থানীয় সরকারকে শক্তিশালী করবার কথা আপনারা যখন বলছেন তখন আবার আপনারা বলছেন যে সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আরো বেশি করে মনোনিবেশ করবার জন্য আমরা এই সংসদের দুই অধিবেশনের মধ্যে মেয়াদকাল বাড়িয়ে দিচ্ছি। এই মেয়াদকাল বাড়লে তো সংসদের প্রতি আগ্রহ আরো কমে যাবার সম্ভাবনা আছে। এখন 2 মাস আছে, এখানে 3 মাস, 3 মাসকে বেশি সময় নয়। মানে একটি সংসদ চলার পর আপনি লক্ষ্য করবেন যে এই যে 2 মাস সংসদ সদস্যরা যা তার এলাকায় আছে, তার নিজস্ব কাজ থাকে, তার ব্যবসা বাণিজ্য থাকে, সে তো বেকার না। একজন সদস্য সংসদ সদস্য পেশাজীবী বা বেকারদের থেকে বেকার সংঘ থেকে আনা হবে না, তো তাদের অনেক কাজ থাকে। সেই জন্য 3 মাস এটা আলোচনার ব্যাপার, 3 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এখন 2 মাস আছে, এটাকে 3 মাস করলে এটা এটা তো অপোজিশন যেটা বলতে চান তার মধ্যে যুক্তি নেই। 2 মাস যদি সংসদ না বসতে পারে তাহলে না বসে থাকতে 3 মাসে ক্ষতিটা কী হবে? ওরা বরং বলতে পারে যে সারা বছর সংসদ থাকতে হবে, সারা বছর আপনার 2 মাস ব্যাপার না, সংসদ থাকতে হবে। পৃথিবীতে সব জায়গায় মাসে পার্লামেন্ট কিছু প্রতিদিন চলে, কীভাবে চলে আপনার না সেটা আপনাদের একটা যুক্তি আছে এটা বলতে পারেন? স্থায়ী কমিটিগুলো কাজ করে, কাজ করে, এখানেও কাজ করে। পার্লামেন্ট শুধু আপনাদের স্থায়ী কমিটি আজ পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। আচ্ছা 2.5 বছর আপনারা কমপ্লিট করতে পারেনি স্থায়ী কমিটি, যা যেগুলো আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স দেবে। আপনি একজন এমপি, একজন মন্ত্রী, হোয়াট ইজ ইউর মানে আপনার জবাবদিহিতার জায়গা কোথায়? কোথায় জবাবদিহিতা করেন আপনি? কার কাছে জবাবদিহিতা করেন?
আপনি যখন আওয়ামী লীগে ছিলেন যখন ফোর্থ অ্যামেন্ডমেন্ট হয়েছিল মনে আছে আপনার? ফোর্থ অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল? দুইটা জিনিস হয়েছিল, একটা হলো সব পার্টি ভেঙে দিয়ে একটা পার্টি, আর একটা হয়েছিল অল পাওয়ার টু দি চেয়ারম্যান অফ বাকশাল। এর জিয়া রহমান সাহেব এসে ফিফথ অ্যামেন্ডমেন্ট করলেন, করে দুইটা করলেন, একটা হলো 15 আগস্ট 1975 থেকে যতগুলো সামরিক ফরমান জারি হয়েছে, যতগুলো কেস হয়েছে, যতগুলো ফাঁসি হয়েছে, এটার কোনোটার কোনো আদালতে বিচার দেওয়া যাবে না। ফার্স্ট, সেকেন্ড হলো করতে হবে সামরিক শাসন থেকে গণতন্ত্র আসতে হবে, ওই সময় যে কাজ করেছিল সেটা বলতে চাই, সেইগুলোকে আপনার ঠিক আছে। তো কিন্তু আইয়ুব খানের সামরিক শাসন এটা হয়নি, আইয়ুব খানের সামরিক শাসনের পরে অনেক কেস হয়েছে সুপ্রিম কোর্টে। আর ফিফথ রাউন্ডে কী করলেন? এক দলের পরিবর্তে বহু দল করলেন, কিন্তু দি পাওয়ার গিভেন টু দি চেয়ারম্যান অফ বাকশাল ইজ নট শেয়ার বাই এনিবডি, ওই প্রেসিডেন্টের কাছে থেকে গেল। এই পাওয়ার, এই পাওয়ার শুনেন, কোনো কিছু ভালো না থাকে, কথাগুলো শুনবেন তো, ভালো তো এগুলো বাস্তব, সেগুলো শুনেন। এখন এই সরকার ভালো কি আছে? না না, এই সরকার খুব ভালো, বাস্তবগুলো শুনেন। এই পাওয়ার এনজয় করেছে জিয়াউর রহমান স্যার, অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার এনজয় করেছে এরশাদ স্যার। করবেন তার রাষ্ট্রপতি তার পাওয়ার এনজয় করবেন, আমি আপনি করব অ্যাবসলিউট পাওয়ার এনজয় এনজয় করতেছেন আজকে। ওইখানে বসতে কি লাগে তা জানেন? ওইখানে বসতে কি লাগে জানেন? কথাগুলো শুনে নেন একবার তো, সিপাহী বিদ্রোহ করছিলেন কিন্তু ওখানে বসতে তো পারেন নাই, যারা বসে ওই কষ্ট করে তারা পাওয়ার এনজয় করবে না, এনজয় করবে না। আপনি করলে তো আমার শেয়ার থাকলে তো আমার না, কেন আপনার তো কোনো শেয়ার নাই। অল পাওয়ার রিমেন্স টু এ সিঙ্গল ম্যান, সিঙ্গল পার্সন ইজ অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। এটা তো সর্বতান্ত্রিক দেশ, বলতে পারেন খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কথা, বলতে পারেন পার্লামেন্টারি কমিটি খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কথা? আপনি পত্রিকা মন্ত্রী পরিমাণ লেখা হচ্ছে এখন মন্ত্রী পরিষদে কিছু বলতে পারেন যে আমরা এখন এই যে উনি বলেন চ্যানেল আইতে বসে এই যে আমরা করেন পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই জনগণ দেখেছে যে আগে ছিল না, আপনারা করেন পার্লামেন্টারি ডেমোক্রেসি, আর পার্টি হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা, এগুলো কারে শোনাচ্ছেন? এগুলো কিন্তু বাস্তব। এখন কি প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট যেতে চান? আপনি মুরগির পেট থেকে হাসির ডিম পাবেন না। আপনি কি কোনটা চান, প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট চান? আমি চাই গণতান্ত্রিক ফর্ম, কিন্তু শেয়ার থাকে। ও প্রেসিডেন্সিয়াল ফর্ম গণতান্ত্রিক হতে পারে? হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। আপনি চান না কেন? আপনি পাওয়ারটা শেয়ার করুন না, ওইটা চান না কেন? প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট চান না কেন? আমার তো দরকার নাই, আমি তো পার্লামেন্ট ফর্ম চাই। হ্যাঁ আমি পার্লামেন্ট ফর্ম চাই, কেন কেন চাবেন পার্লামেন্ট চাই? এর জন্য যে বেটার বেটার গণতন্ত্র প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্রেসিডেন্ট ফর্মে অ্যাবসলিউট পাওয়ার চলে যায় প্রেসিডেন্টের কাছে। তলি পার্লামেন্টে ফর্ম রয়েছে নাই আপনাদের এখানে, এটা তো স্বীকার করলেন তলি খালদা জি, অ্যাবসলিউট পাওয়ার কিভাবে সে ই করতেছে, এনজয় করতেছে বাই কনস্টিটিউশন, বাই ফোর্থ অ্যামেন্ডমেন্ট। হোয়াট ইউ আর টকিং? প্রেসিডেন্ট ফর্মে যাবেন না, পার্লামেন্ট ফর্মে যাবেন। আমি ফর্মে যাব, তার ফর্মে যাব, বড় কথা না। বড় কথা হলো একজনের হাতে সব পাওয়ারটা থাকলে যা হয় তাই হচ্ছে। ইট ইজ অটোক্রেটিক কান্ট্রি, ইট ইজ এ আমলাতান্ত্রিক কান্ট্রি। ইওর মিনিস্টার ইজ নট দি চিফ এক্সিকিউটিভ, দি সেক্রেটারি ইজ দি চিফ এক্সিকিউটিভ। সচিবরা দেশ চালায়, ডিসি দেশ চালায়, এসপি দেশ চালায়, আপনারা খালি উপদেশ দেন। যতদিন আপনারা ব্রিটিশদের প্রবর্তিত আইন দিয়ে 1875 সালে আইন প্রতিদিন আইন চেঞ্জ করছে, 18 ওই শুনেন এত দাগ হলে হইছে গায়ে, যখন আপনারা দাগের বীজ ঢোকে। হ্যাঁ বিচ্ছু মিরম বিক্রি হয়, ব্রিটিশ আইন করছে, দেশটা কিভাবে চলবে, সারা দুনিয়া কিভাবে চলবে, ব্রিটিশ আইন করছে দেশটা, এই আইনটি আপনি চেঞ্জ করবেন কেন? ব্রিটিশ আইন করছে দেশটা কিভাবে শোষণ করবে, যিনি শাসক হবেন তিনি শোষণ করেন, আপনাদের শুনতে হবে না শাসন করেন কখনো, এ তো বলতেছি না। আপনি আমাকে রং বলছেন, যিনি শাসন করেন তিনি শোষক হবেন? আবার না, আবার আবার তো ব্রিটিশ কি জানেন, ব্রিটিশ ওই গ্রামে গেলি কাকে যে ব্রিটিশের মধ্যে কি ভালো ছিল, তারপর বলে কিরা, তারপর আইয়ুব খান এখনো ওই যে শুনেন শুনেন আপনাদের যে আইয়ুব খান অনেক ভালো কাজ করেছিল, আমি তখন আইয়ুব খানের সঙ্গে কেন কেন বলে কেন এরপর আবার বলেন এরপরে কি বলে কেন
ছোট্ট গল্প বলি আইন তো ব্রিটিশ করছে, আর তো কোন আইন এখানে চলে না, আল্লাহর একটা আইন আছে আর বান্দাদের তরফ থেকে ব্রিটিশ এই দেশে একটা আইন করে গেছে। এই শীতকালে পিঠা খায় না মানুষ, পিঠা খায় আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ খায়, শহরের মানুষ খায়। আমি বাজারে যেতে বউ পিঠা ছাদ কিনে নিয়ে আসে, নিয়ে আমার বউকে বললাম বউ পিঠা বানো, বউ পিঠা বানায় নিয়ে আসে, বউ পিঠা খেলাম, গিয়ে বললাম লম্বা পিঠা বানায় নিয়ে আসে, লম্বা পিঠা খাবো। বউ আবার আটাগুলো ওর মধ্যে আনলো, পিঠা খাওয়ানো হবে, বউ হবে 12টা বউ বদলে 13 নম্বর বউ যদি আনি আর ওই ছাঁচে যদি পিঠা বানায় নিয়ে আসো লম্বা পিঠা, ওই তো 13 নম্বর বউ লম্বা পিঠা আনতে পারবে না, লম্বা পিঠা খেতে হলে লম্বা পিঠার ছাঁচ বানাতে হবে। এখন বউ বদল করে উদ্দেশ্য বউ বদল করে খাওয়া, বউ বদল করে পিঠা খেতে থাকবেন লম্বার গোল বসান না, বউ বউ বদল করে এই যে ঠিক না, রাজা বদল করে আপনারা এক এক সময় লম্বা খাবেন, এক সময় গোল খাবেন, এক সময় চার গুণে খাবেন, এটা হবে না। মানে আপনার ওই দেশের একটা ফর্ম আছে, এই ফর্মটা হলো পার্লামেন্ট, আইনটা প্রথম ব্রিটিশ করছিল, আপনি হাজারটা আপনি যেমন লম্বা পিঠা খেতে পারবেন না, তেমনি ব্রিটিশের শোষণের আইন দেখে জনগণের কল্যাণ করতে পারবেন না, কোনোদিন পারবেন না, হাজার চেষ্টা করে দেখতে পারেন, হাজার বছর চেষ্টা করে দেখতে পারেন। আপনারা আপনার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাধীন ইউনিয়ন কমিশন করবেন বলে এটি প্রক্রিয়া শুরু করেছেন। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটির আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটির চেয়ারম্যান এবং একাধিক সদস্য বলছেন যে এই স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, সাংবিধানিক একটা মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা দরকার, যেটি আবার আইনমন্ত্রী মহোদয় বলছেন যে না সেটি করা ঠিক হবে না এই মুহূর্তে। এই বিষয়ে এটা আইনমন্ত্রী ভালো বলতে পারবেন, তার উপর দায়িত্ব। তবে আমাদের নির্বাচনী যে অঙ্গীকার আছে, এখন আমাদের হাতে যে সময় আছে প্রায় 2.5 বছর সময় আছে, আমরা আশা করি 2.5 বছরের মধ্যে আমাদের সমস্ত অঙ্গীকার আমরা পূরণ করতে পারবো। মনে করেন যে এই 2.5 বছরে আপনারা আপনাদের অঙ্গীকারের অর্ধেকটা না হলে 30% বা 40% না, আমাদের কারণ আমরা জানি যে আমাদের একটি ভোটের জন্য যাওয়া লাগবে জনগণের কাছে, জনগণের কাছে ভোটের জন্য যেতে হইলে যে এই জিকু ভাইরা তো বলবেন যে ওরা এই এই আঙ্গিকে করেছিল এবং এইগুলো মানে নাই, সেই জন্যই আমাদের পার্লামেন্টের সিট বাড়ানো লাগতেছে, ওই জন্যই স্বাধীন দুর্নীতি দমন আইন এটা আমাদের করতে হবে, বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করতে হবে। করতেছেন না কেন? করতে হবে বলতেছেন করব, আমাদের সময় আছে, করতেছেন না কেন? ব্যস্ত হন কেন? সময় আছে মানে 5 বছরের জন্য সময় দিচ্ছেন, মানুষ তো নিশ্চয়ই এখন পল্টনে বসে আপনারা আপনার দলের লোক ডেকে এনে যদি আমারে বলেন যে 1 মাসের টাইম দেন যে 1 মাসের মধ্যে তোমার ক্ষমতা ছাড়তে হবে, আপনার ভোট পেয়ে তো আমি 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 চাই না, আমি চাই না, তুমি আমার কথা শুনে আমি আপনাদের উৎসাহ করতে চাই না, যে কয়জন আমরা আপনাদের উৎসাহ করতে চাই না, আপনাদের কোনো ভোট পাই না, না না আমাদের যারা ভোটার তারা পল্টনে আসেনি আপনাদেরকে, আমরা আপনাদের আমাদের দেশে আকাল পড়ছে, আমরা যে কমিটমেন্ট জনগণের কাছে করেছি আমরা আমাদের সাধ্যন যে নির্বাচন আসলে আপনার নেত্রী 1990 সালে বলেছিলেন যে 1 ঘন্টার জন্য যদি ক্ষমতায় যাই স্পেশাল পাওয়ার অ্যাক্ট উঠায় দেবো, উঠাইছেন 5 বছর ছিলেন আবার 3 বছর আছেন, উঠেছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, জনগণ তো আমাদের বারবারই ভোট দেয়, আমরা ওইটা হয়তো করতে পারি না, ভালো অনেক কাজ করি। আপনি কি মনে করেন যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেটি সরকার করতে যাচ্ছে সেটিকে সেটি সাংবিধানিক মর্যাদা বা সাংবিধানিক প্রকৃত অর্থে স্বাধীনতা এবং সাংবিধানিক ভাবে সাংবিধানিক ভাবে হবে তার স্বীকৃতি থাকতে হবে মনে করছেন? আমি সেদিন একটা সেমিনারে গিয়েছিলাম, ইয়ে ছিলেন কি বলে বন্ধুভাবে ছিলেন, ওখানে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট উনি আমাদের অ্যাকসেপ্ট করেছেন, যেমন 109 ধারা 109 ধারায় ছিল আমরা এতে কি বলে যেটা এখন যে ব্যুরো আছে এই ব্যুরোতে ছিল যে 109 ধারায় সবারই বিচার করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার বিচার করা যায় সবাইকে, এখন এখন বোধহয় সেটাই এখন এটা উঠিয়ে দিয়েছিলেন ওনারা,
যে না মন্ত্রী এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রীদের বিচার করা যাবে না, এখন ওটা এরা রেডি করেছেন আমার সাথে সেমিনারে। এখন যেটা করেছেন এটা যদি করতে পারেন, আর স্বাধীন হলো একটা রিলেটিভ থিং, নিরপেক্ষ হলো একটা রিলেটিভ থিং, পৃথিবীতে কেউ নিরপেক্ষ, আপনিও না আমিও না উনিও না, এটা একমত, আপনি একমত। যে কথা বলেছিলেন এখন আসি, সেদিন উনি বলেছিলেন যখন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব নিয়ে জামাত দিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, আমরা আপনারা আমরা সবাই বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, নিরপেক্ষ ব্যক্তি হাতে ক্ষমতা দিতে হবে। ম্যাডাম জিয়া সেদিন বলেছিলেন যে এই দেশের শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই, থাকতে পারে না। সেদিন আমরা তো এটা মানি নেই, প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেন নাই, এখন শেখ হাসিনা বলতেছেন যে শাহাবুদ্দিন সাহেব নির্পক্ষ ছিলেন না। তাহলে ওই বেগম খালেদা জিয়া সেই কথা ফিরে আসছেন যে কেউ নির্পক্ষ নেই। দেখেন আপনার সাথে আমি একমত, তিনটে নির্বাচন হয়েছে জিগু ভাই, আপনার সাথে আমি একমত। এখন তুলে দেখেন যে বেগম জিয়া সেদিন যে কথা বলেছিলেন, হ্যাঁ এখনো বলি তিনটা নির্বাচন, আমি এটা লিখতেছি, আমি এটা লিখতেছি তিনটা, ওই একটা কারণ একটা একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেক বক্তৃতা দেন, অনেক কথা বলেন, কিন্তু আমি কোনোটা নিয়ে আর লিখতেছি না, ওনার সব বক্তৃতার বইও ছাপা হয়েছে, আমি ওনার এই একটি কথা নিয়ে লিখতেছি এবং এটা অনেক বড় লেখা হবে। এইটাই লিখতেছি যে উনি সেদিন যে কথা বলেছিলেন, আমরা সেদিন বিরোধী দলের থেকে যেটা আমরা প্রত্যাখ্যান করেছি ওনার কথা আমরা মানি নাই, এখন ওইটাই বাস্তবে রূপ নিয়েছে, উনি যেটা বলেছিলেন ওইটি সঠিক এতদিন পরে, সেই সঠিকটা আবার আমি বলতে হবে না, ওনার সমকক্ষ আর একজন রাজনীতিবিদদের বলতে হবে, সেটা শেখ হাসিনা নিজেই বলেছেন যে শাহাবুদ্দিন সাহেব নির্পক্ষ ছিলেন না, প্রধান নির্বাচন কমিশনার আবু সাইদ সাহেব নির্পক্ষ ছিলেন না, লতিফুর রহমান সাহেবকে এই প্রধান সাবেক প্রধান বিচারপতি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য আপনি জানেন তো তাকে প্রধান বিচারপতি বানানো হলো কিভাবে, এটা তো আওয়ামী লীগের একটি ব্লু প্রিন্ট ছিল যে ওনাকে দিয়ে নির্বাচন করাবেন, এখন বলতেছেন উনি নির্পক্ষ না। একটা প্রশ্ন দেখা যাচ্ছে বেগম জিয়া যে কথা বলেছিলেন সেটি সঠিক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে, প্রথমবার বেগম হাসিনা বেগম হারিয়ে যেয়ে বলেছেন এটা সূক্ষ্ম কাজ তৈরি হয়েছে, দ্বিতীয়বার শেখ হাসিনা বাজেট বলেছেন, প্রথমবার তো বিএনপি বিজয়ী হয়েছে, হ্যাঁ হাসিনা বলেছেন সূক্ষ্ম কাজ তৈরি হয়েছে, দ্বিতীয়বার যখন হাসিনা জিতলেন আপনারা বলেন স্থূল কাজ তৈরি হয়েছে, আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, আপার হাউসে যারা যাবেন সমকর্ম পেশার মানুষ অদলীয় তাদের মধ্যে থেকে একটা কমিটি হবে, এবং তারা ওই সেখান থেকে শুরু, ওই যে গণতন্ত্রের একটা প্রশ্নপত্র দিয়ে শুরু করে দিলেন শাহাবুদ্দিন সাহেবকে বসে, সেখান থেকে শুরু করে দিলেন, সেদিন যদি অসাংবিধানিক ভাবে শাহাবুদ্দিন সাহেবকে না বসাইতেন আজকে এই এই কথাগুলো উঠতো না, শাহাবুদ্দিন সাহেব বিচারপতি থেকে আসলেন তত্ত্বাবধায়ক সরকার হইলেন, আমাদের বিচার আচার করলেন, জেলে পড়লেন, আবার উনি প্রধান বিচারপতি হয়ে ফিরে গেলেন, যাই সেই বিচার আবার করলেন, এটা কোন দেশে আইনে আছে? আমি আপনাকে শেষ কথা বলি, অনৈতিক কাজ উনি করেছেন, যে সামনে যে রাজনৈতিক পোলারাইজেশন আসতেছে, এই পোলারাইজেশন জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির ভিত্তিতেই হতে হবে এবং হবে, এটা ছাড়া কোনো গত্যন্তর নাই। স্বপ্নে যদি খাওয়া যায় তাহলে ভালো জিনিস খাওয়া তো ভালো, স্বপ্ন না বাস্তব, রসগোল্লাই খাবো আমরা। তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000, আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00, আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সময় এগুচ্ছে এবং সময় পরিবর্তন চায়, তবে সেই পরিবর্তন যেন যুগোপযোগী হয়, সময়ের চাহিদা মেটায়, দেশ মাটি এবং মানুষের চাহিদা মেটায়, সেটি আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই যে এখন দেশে
সবাই বলছেন যে দেশের রাজনীতিতে সরকারে সংসদে বিভিন্ন জায়গায় কিছু সংস্কার দরকার। আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তারা বলছেন, সরকারি দলে যারা আছেন তারা বলছেন, বিরোধী দলে যারা আছেন সবাই বলছেন, আমরা মনে করি যে এই সংস্কারগুলো যুগোপযোগী, সময়োপযোগী এবং জনগণের কল্যাণের জন্য হতে হবে। এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা।